সত্যবাদীর বিরোধিতা আবশ্যক। আর সত্যবাদী এসেছেন আল্লাহর পক্ষ থেকে, আগুন ধরে গেছে সমাজে, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা নিজেরা ধর্ম বিক্রি করে খায়, তাদের স্বার্থে আঘাত পড়েছে, তাই তারা আমাদেরকে কাফের ঘোষণা করে রেখেছেন, একঘরে করে রেখেছেন, এই কারণে এই ঘটনা ঘটছে। আমরা প্রচার কম করি, আমাদের অনেক বেশি প্রচারমুখী হওয়া প্রয়োজন, মানুষকে জানানো দরকার আমাদের অবস্থান কি, কেন, দাওয়াতটা দেওয়া দরকার। ইমাম মাহদি যার অপেক্ষা করছিলেন তিনি এসে গেছেন, এই কথাটার মধ্যে অনেক ঘাটতি আছে। আমাদের দায়িত্ব বর্তায় প্রত্যেক আহমদি মুসলমানের, আল্লাহ তালা আমাদেরকে যে 7 রাজার ধন দিয়েছেন, আমরা যেন বাড়িতে বসে সেটাকে কেবল সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে শেষ না করে দেই, বরং বাড়ির থেকে বের হই, প্রতিবেশীদেরকে জানাই, আত্মীয় স্বজনকে জানাই, সবাইকে বলি ইউরেকা ইউরেকা, হে মুসলমানরা যার অপেক্ষা করছিলে তিনি এসে গেছেন, হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, ইমাম মাহদি কেবল আহমদিদের সম্পত্তি নন, সমস্ত মুসলমান জাতির সম্পত্তি, বয়াত করো, তার খলিফার হাতে বয়াত করো এবং এক হও।